এবার জানো খেলার খবর, আর খেলার খবর থাকছে ক্রিকেট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার দেয়া 397 রানে জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পড়ছে বাংলাদেশের সংগ্রহ 247 রানে 3 উইকেট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 321 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। টেস্টে 61 ইনিংস পর উদ্বোধনী জুটিতে এই প্রথম 100 রান তুলেছে বাংলাদেশ। তিন বছর পর আবারও টেস্টে জ্বলে উঠল তামিমের ব্যাট। ক্যারিয়ারের 10ম সেঞ্চুরির সঙ্গে টাইগারদের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মাইল ফলক স্পর্শ করেন এই ড্যাশিং ওপেনার। এদিকে অপর প্রান্তে সাবধানে শুরু করা তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক করে ফিরেছেন 58 রানে। এর আগে 397 রানে থামে লঙ্কানদের প্রথম ইনিংস। দলীয় সর্বোচ্চ 199 রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। 6 উইকেটে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার অর্জন করেন নাঈম হাসান।